হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি আর আমার সোনামা এবং আমার মা সবাই যাচ্ছি একটু বাজারের দিকে, আর বাজার থেকেই ফিরে এসে তোমাদেরকে দেখাবো সব কিছু। অনেক কিছুই মানে দেখানোর আছে, আর সেটা তোমরা দেখতে থাকো। আর আমার মেয়ের এখন জুতোতে যে দেখতে পাচ্ছ মোরাম ঢুকে গেছে, তাই আমি বের করে দিচ্ছি। আর এখন রাস্তায় যেতে যেতে একজনের বিয়ে বাড়িতে বাজনা হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। যেহেতু রাস্তাতেই ছিলাম তাই দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর ওই দিক দিয়েই আসছিল বলে, তো তাই তোমরা পুরোটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। কেমন লাগে ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করো। এখন প্রায় ভিডিওতে প্রায় দেখছি কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, কিন্তু এই অফ হওয়াতে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, এবং এখন সবাই খুব কমই কমেন্ট করছো। আর দেখতে থাকো সবাই, সঙ্গে থাকো। আর হ্যাঁ, সেই সঙ্গে এই কথাটাও বলে দিই যে আমি যে এখন বাজারে যাচ্ছি, কী কিনা কী কিনতে যাচ্ছি, এটা হচ্ছে ঠাকুরের জন্য কিনতে যাচ্ছি। তো বাবার বাড়িতে যে রাধা কৃষ্ণ ঠাকুর আছে তার জন্য নূপুর কিনতে যাচ্ছি। এটা আগে কোনো প্ল্যান ছিল না, আমি শুধুমাত্র এলাম বলেই বাবা বললো যে যাবি চল একজোড়া নূপুর দেখে কিনবো। তো একজোড়া কিনতে গিয়ে দুইজনের জন্য দুজোড়াও কেনা হলো, এবং সেটা তোমাদের দেখাবো, কারণ ঠাকুরকেও দেখাবো এবং ঠাকুরকে কীভাবে নূপুরটা পরালাম সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো এবং দেখে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকো। আর বলতে বলতে একদম রোডের উপরে উঠেই পড়লাম, আর মা এখন আগে চলে এলো, তারপর আমরা পিছনে আসছি, ওই জন্য দেখছে কত দূরে আছি। আর এখানে গান তো চলছিল, সেটা তো তোমরা জানো যে গান চললে কী হয়, বা আমি অনেক ব্লগে বলেও থাকি, এই সমস্যার মধ্যে পড়তে চাই না। তাই বন্ধুরা, এখন দেখতে থাকো যে আমি যে নূপুর কিনতে গেছিলাম, তো নূপুরটা কিনেই নিয়ে চলে এলাম, তোমাদেরকে আজকে দেখাবো। তো সেটা সম্পূর্ণটা দেখতে থাকবে কিন্তু, যে কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, সেটাদের কাছ থেকে জানানো অবশ্যই আমাদের দরকার। যে তোমাদের ভালোবাসায় তোমাদের সমস্ত কিছুর দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তো সেই মতো তোমাদেরকেও একটু জানানোর দরকার যে কেমন হয়েছে। তো এই যে নূপুরের ডিজাইনটা দেখো, তো এটা হচ্ছে রাধারানীর জন্য। তো এটা হচ্ছে রাধারানীর, যেহেতু মানে নূপুর তিলকের হয়, তো সেই জন্য এই নূপুরটা কেমন লাগছে সেটাও তোমরা একটু জানাবে। এটা হচ্ছে রাধারানীর জন্য, আর এক জোড়া আছে সেটা হচ্ছে কৃষ্ণের জন্য। তো এটা হচ্ছে বাবার বাড়ি ঠাকুর, এদের ঠাকুর আছে বা এই যে বৈশাখ মাসে বা কার্তিক মাসে, তো বাবা যে অন্নভোগটা যে দেওয়া হয়, ভোগ 12 মাস হয়, ব্রত মাস পালন করা হয়। অন্নভোগ মানে এমনিতে দেওয়া হয় সবসময়, কিন্তু যেটা ব্রত বার পালন করা হয় বলছে সেটা হচ্ছে কার্তিক মাস এবং মাঘ মাসে, যেটা আমরা এই গৃহস্থ সংসারে থেকে যতটা পারি ততটাই আমাদেরকে করতে হয়। তো ঠাকুরকে তো কেউ অনাহারে রাখলে তো চলবে না, এই জন্য। তো আর এটা হচ্ছে দেখো কৃষ্ণের জন্য, এই দুটা হচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণের জন্য। তো এটা হঠাৎ করেই কেনা হলো, তো আগে থেকে কোনো কিছু সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্ত মনে মনে আগলে কী হবে, টাকা পয়সারও তো ব্যাপার আছে নাকি, তো সেই জন্য দেখতে থাকো। এখন আমি পরিয়ে দেব, স্নান করা হয়ে গেছে এখন। আর এই হচ্ছে গোপালজি। তো প্রথমে যে গোপাল মহাপ্রভু ছিল,
এই যে দেখো, এই হচ্ছে গোপাল। আমাদের সুতরাং থেকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের এই হচ্ছে গোপাল। এই যে দেখো, তো এই গোপাল থেকে ধীরে ধীরে একে একে তারপরে হচ্ছে কি হলো, গৌরাঙ্গ মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভুর পর তারপর হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে গোপালজি, এই বড় গোপালজি একসঙ্গেই আনা হলো। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। তো এই যে গোপালের মুকুট দেখতে পাচ্ছ, এখন আমি পরিয়ে দিচ্ছি। তো এটা আমার বাবা নিজে হাতে সেলাই করে তৈরি করেছে, এবং সেটা হচ্ছে এই গোপালের পোশাক দিয়ে মানে কত সুন্দর করে তৈরি করেছে। দেখো, দুটো মুকুট তৈরি করেছে, একটা হচ্ছে গোপালের জন্য আর একটা হচ্ছে ওই কৃষ্ণের জন্য। তো ওদের পোশাকের সঙ্গে এতভাবে ম্যাচ করে গেছে, আমি ভেবেছিলাম যে প্রথমে যে কিনে এনেছে, কিন্তু পরে জানলাম যে আমার বাবা এটা হাতে বানিয়েছে। তো তোমরা যদি জানতে যদি চাও, তাহলে অবশ্যই ক্যামেরা অন করেও আমার বাবা বানিয়ে দিতে পারবে। তো মুকুটগুলো কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে অতীব সুন্দর দেখাচ্ছে। এটা আবার আমার বাবা বানিয়েছে বলে তাই বলছি না, কিন্তু মুকুটগুলো সত্যিই খুব দেখতে সুন্দর লাগছে। মনে হচ্ছে যে কিনে এনেছে, এবং ওদের দুজনকে খুব ভালোই মানিয়েছে। তার মধ্যে আমার বাবা এখন নূপুর কৃষ্ণকে পরিয়েছিল এবং গান করছিল, সেই গানটা আমি জানি তোমাদেরকে দিতে পারবো। কিন্তু অবশেষে আমি দুঃখিত যে আমার মোবাইলটা খারাপ হওয়ার জন্য ওই ভিডিওটাই এখনও আমার মোবাইলে আসছে না। আজ দুদিন হয়ে গেল, তারপরে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করলাম। যেটা আগে করার কথা সেটা কিন্তু শেষে করলাম, যাতে বাবা গান করছিল সেটা তোমরা শুনতে পাও বা দেখতে পাও, কিন্তু সেটাও তোমাদেরকে পারলাম না। ঠিক আছে নাকি? আর এটা হচ্ছে, তো এই চূড়াটা হচ্ছে রূপোর। তো এই রূপোর হচ্ছে এটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য, তো এটা বানানো হয়েছে। তো এইবার হচ্ছে সবার জন্য, সবার চূড়া বলো মুকুট বলো যে যাই ভাবো, তো সবগুলো পরানো হয়ে গেছে। এইবার হচ্ছে নূপুর পরাবো। এটা কার জন্য? এটা কৃষ্ণের জন্য। আচ্ছা, গোপালকে কেমন লাগছে তোমরা একটু বলো তো, দেখতে কেমন লাগছে বলো। আমার মা বলছে কি বলবো, আমার মা এখানে হাঁটু মেলে, এই যে দেখো পা মেলে বসে আছে, কি বলছে বলো? লক্ষ্মী পেঁচা। তো গোপালকে, গোপালকে কত সুন্দর দেখতে বলছে লোকি বাজা। বাবা কানে আবার কি ঝুমকো দুল বলেছে, উলি বাবা লে, তাও সুন্দর লাগছে বলো। আর আমি এখন রাধা রানীকে নূপুর পরাবো। নূপুরটা আগে পরিয়ে দিই, বাবা এসে বলছে যে আমি কৃষ্ণকে নূপুর পরাবো, তাহলে আমি রাধা রানীকে পরিয়েই দিই। এইসব জিনিস ভাগ্যের ব্যাপার। মহাপ্রভুর কিছু নাই নি? হ্যাঁ, মহাপ্রভু তো চূড়া আছে, দেখতে পাচ্ছ না? চূড়া আছে, হাতে বালা আছে, আর পায়ে কি আছে? অনেক সুন্দর হয়েছে রাধা রানীর নূপুরের ডিজাইনটা, দেখছো না কত সুন্দর? সুন্দর তো লাগবে অবশ্যই। আর এই শাড়িটাও আমি পরিয়েছি, শাড়ি পরাতে খুব ভালো লাগে। এই তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো চরণখানি দর্শন করে নাও, নূপুর পায়ে রাধা রানী, দেখছো? আমার মা দেখছে, দেখো কিভাবে শুয়ে পড়ছে, সুন্দর হয়েছে না বলো? তৈরি দেখা যাচ্ছে কি? এই তো যুগল দর্শন, হেভি সুন্দর হয়েছে। এরপর কৃষ্ণকে পড়াবো, বাবা তো পড়াবে বলছে, আমি আর পড়াবো না, থাক বাবা আসো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর জানাতে চাই। তো ওই যে ঠাকুর সেবা করে, তো ঠাকুরের জন্য যখন আমি নূপুর পড়াছিলাম, তখন একটা রিলস বানানোর জন্য, না
রিলস বানানোর জন্য একটা আমি গান বেছে করলাম, যে ব্রজে যাব গোপী হব এ তোমাদের আশারে। তো এই গানটাতে যখন আমি দেখি তখন আমার ইউটিউব আমার গানটিকে ব্যবহার করেছে, কারণ ইউটিউব এত তাড়াতাড়ি আমাদের গানকে যে ব্যবহার করবে, তো সেটা আমি নিজের মানে খালি গলাইতে না গো, খালি গলাইতে আমি গান গাইছিলাম। তো সেটা আমার ছেলেকে নিয়ে বিকেলে বেড়াতে গেছিলাম, সেই জন্য গানটা গাইছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে ইউটিউব আমার গানটাকে যে ব্যবহার করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো সেটা দেখে আরেকটি আনন্দের বিষয় পেলাম, সেটাও তোমাদেরকে জানালাম। তো সেই সঙ্গে সবটাই দেখতে থাকো, পুরোটা দেখলে অনেকটাই তোমাদের আনন্দে মন ভরে উঠবে। তো আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হ্যাঁ না বলছিলাম, এই যে আইসক্রিম দোকান আসছে। আর আমার বাবা যে কৃষ্ণকে যে নূপুর পরালো সেটা যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এর জন্য আমি সত্যি বলছি খুবই মন থেকে দুঃখিত। আর যদি ওই ভিডিওটা যদি আমার মোবাইলে আসে তাহলে আমি হয়তো পরের ব্লগে দিতে পারি। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকেরটা এইটুকু।